আচ্ছা যাওয়া খুলে লাভ না এটা হয়ে দে পাঁচত্ব নামাজ পড়ে দে ও মারা দিল তারা পাঁচত্ব নামাজ পড়ে না এটা এটা যে মসজিদ আছে বর্তমান ইসলামপুর মসজিদ কমিটি ধ্বংস বাহুতে আছে ভুগনের ব্যান্ডাগার সেগুলো নইলে পোয়া নইলে নইলে ওই সুতকা নইলে মায়া হওয়া দুবি না নইলে আটক ফ্রেশ না দাহে কিলো মসজিদ কমিটি সব আউতে হ্যাঁ দামি মসজিদ নাম বেশি ওরে নরাজ্য টিয়ানির হার ফেসবুক মাঝে বিভিন্ন ব্যক্তি মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির বিষয়ে আমি যে অনভিপ্রিত অনাকাঙ্ক্ষিত এবং আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তাকে কমা যায় এবং এরণাবলীয় আয় যাই এবং এরণাবলীয় ভবিষ্যতে আয় সতর্ক থাকি এই ধরনের আর এই ধরনের অনধরণের সম্মানিত ব্যক্তি হল সম্মান হানিকর অনধরণের কথা আপনারা আর সংগঠিত নয় ঠিক আছে কিনা তো ইয়ান লয়ে তো এরে যে আলেম উলমামুন এরা অধিকাংশ ইয়ার বৃহত্তর ইয়ার আলেম উলমাম দেখবেন সে তারা কিনি শেষ কথা দেখিন জানি আর মহ ইবার আর বাহত্তর বেশি এমনি আর আর মহ হয়েছে ওখানে মশাটা নাও ডাকি আর আরও বাইনে ডাকে আর বাবরও ডাকে যে দুলাবাই এবং গড়ার অনেকক্ষণ বাজে আর আব্বা তারারও অনেক কিছু দিয়ে হলে ইবার কথা কই আর কি করি মাঝে মাঝে মামুরও বুঝতে মামুর একটা নস্পত্য আর ইয়াত মেমরি গিয়ে নস্পত্য হন মোবাইল ইয়ে হইলে হতা কিছু বুঝবো বরিশোধ দিয়ে দে তুই এরে নামিং কে লাইন দি এ জিনিস কেন তত্ত্ব কে লাইছিস তোর দ্বারা হতা ইচ্ছে তুই এর এই কথা মানে কি তোমরা কি হতা কি শুদ্ধ যেহেতু রেকর্ড বেশি দেখো নাকি আরো আছে আন্তরিকভাবে দুঃখিত এবং কামা চাই বিশেষ করে কবিরাম মতুজুর হলো একদম ক্লিয়ার মানুষ আল্লাহ আল্লাহ ইল আল্লাহ আল্লাহ মানে জ্ঞান নাই আর এক দুঃখ অবশ্যত আরব আরেক আরেকভাবে আর হাতাগি করি আল্লাহ পুরা সমিতির হাত কমা স্যার
ভবিষ্যতে এন্ডুয়া জি মান্যগণ্য ব্যক্তি ব্যাপারে সমীক্ষার ব্যাপারে এই ব্যাপারে আমি হতাই নাই। তিনজনের মাঝে এডে বিভিন্ন প্রসঙ্গ মাঝে কবি শাফার প্রসঙ্গ গান শোনাইনি। কবি শাফার প্রসঙ্গ দেখি হ্যাঁ খুললে শোনে খুললে আবু জিবাহর দেবর পক্ষ দেবর আবার বন্ধু মানে দেলার যান মৌলানা সাহেব মৌলানা সাহেব পরীক্ষা উঠতে পারি তারপর আবহাওয়া উঠে তো শরীর উত্তর অবৈধ টি আছে এত লাইটা খাওয়া বেশি করে মূলত ফান খানে তাহা বাড়তো একসিল আন্তরিকভাবে দুঃখিত এবং দেশ এবং জাতি রাজ্য কমা যায় এবং ইয়ানোল্লা বলিয়রে আয় দায়ী এবং ইয়ানোল্লা বলিয়র ভবিষ্যতে আয় সতর্ক থাকি এই ধরনের আর এই ধরনের অনধরনের সম্মানিত ব্যক্তি হল আর সম্মান হানিকর অনধরণ হতা আর দ্বারা আর সংগঠিত নয় ঠিক আছে কিনা সিম্পল ভিডিও লম্বা না স্যার সিম্পল করি সিম্পল করে পার্সোনাল অনেক কথাবার্তা বাইরে যাবে বেগিন লাইক করুন তিন বেগিন লাইক করুন উচিত নয় কথা শুধু একটা মনে আছে তুমি যারা ইয়াদ বসে কিছুদিন আগে অদুরা মসজিদের মধ্যে এন্ডুয়াজি বিষয়লে আর মুখর একটা নাহারা বন্ধ করলে দুষ্টান দুদিন কিছু হকা ফেসবুকে দিয়ে এ আল্লাহ আয় আন্তরিকভাবে দুঃখিত এবং আয় বুদ্ধমত কামা চাই বিশেষ করে কবিরা মতুজুর হলো তো একদম ক্লিয়ার মানুষ আল্লোয় জীব আল্লাহ আল্লাহ জ্ঞান নাই আর দুঃখ বসত আবেগ আবেগ আবেগভাবে আরও হতাগি খুঁজি আল্লাহ আয় পুরা নামসমতি কামা চাই আমরা আরে ক্ষমা করি ভবিষ্যতে অনেক ধরনের নগরী বান্ধি ভবিষ্যতে মসজিদ কমিটির ব্যাপারে অনেক ধরনের অনেকের ব্যাপারে আয় ব্যাপারে আমি হতাই নাই কিছু লাইভ দিব
সম্মানিত সদ্দাবাজন লামাইকরাম, এলাকার মুরব্বীবৃন্দ, এলাকার তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আর হতা নহই, সমষ্টিক ওভারঅল এখান দৃষ্টিভঙ্গি আমি দুই মিনিট আনার সামনে তুলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কালামত করে আর বান্দার ভিতরে দুনিয়া যারা আছে এর ভিতরে সবচেয়ে বেশি আল্লাহরে ভয় করে দেয় আলেম করে, এখানে আল্লাহ তালার ঘোষণা, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেখাইছে কোরআন এবং হাদিসে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে আমি কিছু রেখে যাইনি, দিরহাম দিনার কিছু রেখে যাইনি, আমার যা আছে এই সব কিছুর ওয়ারিস হচ্ছে আমার আলেমদের। আজ এই পর্যন্ত আর সমাজত এ পর্যন্ত যা কিছু বাকি আছে, ন্যায়পরায়ণতা, সততা, আল্লাহ বিরুতা, খুদা বিরুতা, বিশ্বাসপরায়ণতা, আমানতদারিতা, ওয়াদা রক্ষা, যা কিছু আর সমাজত পর্দা ফুসিদা ইমান এল যা বাকি আছে, যে দূর আছে একটুকুন আছে দেয়া, ইনও বাকি আছে তা আলেমকল লই, ইন আলেমকল নতুন ইনও দেখি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত অপরাধ বেগুনে বেগুনে জানেন বেগুন শাক যা বাকি আছে আলেমকলর হারণে এবং তার ওয়াস নসিহত জুমার দিনের লেকচার ভূমিকার হারণে যা আছে বাকি, আর ভবিষ্যতে এটা যারা আছে অনেকে ফেসবুকে লাইভ দিয়ে এত লাইভ হতে হয়ে যাবে, আর তো ভবিষ্যতে শুধু কি বলে হয় কামালোচন না ভাই, কামালোচন না, আর প্রত্যেকের তো এ জায়গায় খুব সতর্ক হবে, এ জায়গায় খুব সাবধানতা অবলম্বন করা হবে। আলেম করলেন আর মাথার কাল, আর সম্মানের পাত্র, সর্বশেষ সম্মানের পাত্র যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে জাতি আর হার হাসে যাবে। জিয়ান হইয়ে ইয়ান আর শ্রদ্ধাভাজন নামলোক ইসলামাবাদী হইয়ে ইয়ান আসলে অলঙ্ঘনীয়, ইয়ান ক্ষমার অযোগ্য, কিন্তু আবাই প্রকাশ্যে দু মানুষের সামনে এটা ক্ষমা চাই ফেলাই তো ক্ষমা করি দন্ডান অনেক মহত্ব লোকম বিশাল লোক আল্লাহ ক্ষমা করে দিলে ইয়ান আল্লাহ তালা ইয়ান হবে পছন্দ করবো, আল্লাহ হুব্বুল মহসিন আল্লাহ ইয়ান দিয়ে মহসেন আল্লাহর গুণ হয়ে ইয়ান যদি ক্ষমা করে দিতে পারে তো একজন আরেকজনের দুঃসার হজম করিতে পারেন না, আর ক্ষমা করে দিতে পারেন না, ইয়ান সত্যমসির বন্ধগুলো বৈশিষ্ট্য এই দুজন প্রকাশ্য মানুষের সামনে এই ক্ষমা চাই ছোট মানুষ ভুল হবি আর কামালোচনের হইম, আর নির্বাচন আইলে এমনি দলীয় বাবা আর একজন আরেকজন পক্ষে থাকবে, কিন্তু স্বাভাবিক থাকবে স্বাধীনতা আছে অধিকার তাই বলি আর খনিকা মানপূর্ণ নবী ইয়ান আর তো সতর্কতা অভিশাপ জানতে হবে নিজন্মে একখান হতে হই আর নাম যেহেতু আসছে আই তো আসলে এসে নেগলেক্ট অনেক কিছু যে মহিলা বাবা আর সমাবেশত আসছে এ হারণে মহিলা বাবা মারি হে ই বাইরে আবার আই মার দি বলি হই হদি বা শরীরে না মারে মায়ে হুই বাইয়ে হইয়ে দে যে মায়ে বাবা আর প্রোগ্রামতাই মার হাইয়ে শরীফর মানুষই মানছে দিন দুপুরে প্রকাশ্যে এ মাইয়ে বউ এ আবার একটা মহিলা সমস্যা তাই হয়ে দেখি আর এ শরীফের মানুষ নবার আর দেলোয়ারের মানুষ মানছে এবং দেলোয়ারের মানুষই
জোর জবরদস্তি করে ট্যাবলেট দিয়ে ধরা হয় বলে আর স্বীকৃতি নই। ইয়াতো অলঙ্গ ইয়াতো মানে এসে জঘন্য অপবাদ আর কি থাকতে ইয়ে তারা অজম করে ফেলাই নির্বাচন স্বার্থে। এখন মায়াবিবারে বিভিন্ন সমাবেশ লই যাই আর বিরুদ্ধে। এখন সবচেয়ে আরেকখান আশ্চর্য যে সপ্তাহ আশ্চর্যের পর আর কি আশ্চর্য থাকে কোনো বারে মায়াবিবা নাকি সুগার ফানিয়েছি আয় তো চাইলে এখন মায়াবিবার আনিত তৈরি উপজেলা চেয়ারম্যান আর ভাই এখন আর লোক প্রশাসন আয় আর দুর্বল হই আর লোক প্রশাসন রেগুলার ইতারা মনে হইতো যে আয় তোর মানুষ এটা মায় যাওয়া মানুষ যা কি জানি আনলে রেগুলার যোগাযোগ আসছে সর্বত্র কক্সবাজারেতে ইজ্ঞাপন সকল প্রফেশনাল আনলে রেগুলার মনিটরিং রেগুলার যোগাযোগ আয় তো কিছু চাইলে ঘুরতে হতাম আয় তো নৌ আর কমারে ভালোবাসি কমাশিল ভালোবাসি আর প্রত্যেক কিন্তু উচিত এন হন ভূমিকা আর আর নয় জ্ঞান হতো আর তো লজ্জিত হওয়া করে শর্মিত হওয়া করে জ্ঞান হলে জাতি ধিক্ষার জানাব নিন্দা জানাবে আয়ন আর ভাই যেহেতু বেগুন প্রবেশ কম আছে আর কমা করে আয় তো আসলে কমা করে দেখলে আর তো আর গরিবের কিছু নেই আল্লাহ যা কিছু আয় বেগুনের ক্ষমা করে দিই তবে হ্যাঁ ইনশাল্লাহ 27 তারিখ আমরা দোয়া করিবেন 27 তারিখ যাতে শপথ লিখ করি শপথের পর আর শুক্রিয়া সমাবেশ হইব আর আয় ডো হইম হ্যাঁ আজিও হইব আর ক্ষমা করে দিই ফেলাই কিন্তু এরপর বাড়াবাড়ি কিন্তু আর ক্ষমা করতাম না ইন আজিও ফেরে ডো হইম আর ইনশাল্লাহ ক্ষমা যাও কি হই ইন আল্লাহ আর কোনো দিন নো তুলিও আর কোনো প্রশ্ন নেই আর কোনো কোয়েশ্চেন নেই আর কোনো ইয়া নেই জিজ্ঞাসা নেই কিন্তু এরপরে নেক্সট টাইম যা কিছু হইব ইন আর একখানো আনকম্প্রোমাইজ আনচ্যালেঞ্জ এবং বিনা প্রশ্নে বিনা তর্কে নারায়ণ সারি ইয়ান আয় সাবধান করে দিই বেগুলোরে আর আয়ন বেগগুলো আর আর এলাকার আসলে তো এটা আজ অন্য নতুন হয়ে যায় বেগগুলো দেখা এটা আর হার বিরুদ্ধে যাই হার বিপক্ষে যাই হার লয় লড়িতে যাব হার বুঝে মারি বুঝে মার দিয়ে পারলে তো খাইলে আলো দেখা যাবি তখন কি হইল বললাই আর আয়ন বেগগুলো আর এলাকার সুন্দর করে সাজায় এখানে সুযোগ আসছে আর মাধ্যমে যদি সুযোগ কেন হাজার লাগাই করেন গোটা জাতি ইসলামপুর বাসী উপকৃত হবে আসসালামু আলাইকুম এটে কামাল ভাই বাদ আরোগ্য মানুষ আছে ইবা মাদ বিডিও আর মাদ আর আরোগ্য মানুষ পাই বিডিও আর মাদ কামাল ভাই বাদ আরোগ্য মানুষ আছে মানুষ উপস্থিত নাই।